সারা জীবন আমাদের পাশে রেখো, একদম একদম আশীর্বাদ করে দেবে দাঁড়াতে পারি, ঈশ্বর তোমাকে আরো বড় করুক, তোমার মন বড় দিক, আশীর্বাদ করো, চলো সবসময় দাঁড়াতে পারি। Hey guys, welcome, welcome back to my channel, Joy Official. Joy Official, নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ একেবারে বেলুন টেলুন চাচিয়ে মালা পরিয়ে বাইক নিয়ে হাজির আমি। হ্যাঁ, আজকে 20 নভেম্বর, আজ আমার জন্মদিন। তো আশা করছি তোমরা টাইটেল এর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আজকে কি হতে চলেছে। অনেক ধামাকা হতে চলেছে আজকের ভিডিওটা, আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ হতে চলেছে। তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি এগুলোকে নিয়ে, তো গাড়িটা আগে প্যাক আপ করি, দেন বাকি কথা হচ্ছে। তো এই হচ্ছে আমার বাইকের সামনে একেবারে এইগুলো রেখে দিয়েছি, মা বোন আমি আর ওখানে অনেক ফ্রেন্ড সার্কেলের লোকজন আছে। তো চলো একটু স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। হেই গাইস, চলে এসেছি একেবারে মোটো ব্লগিং সেটআপে, আর আজ 20 নভেম্বর, আমার জন্মদিন। আর সবাই তো সবার জন্মদিনটাকে অনেকভাবেই পালন করে, আমিও করি, বাট এবারে আমার ইচ্ছা করেছিল যে প্রতি বছরের মতো ওইভাবে নয়, আজ আমি যে কাজটা করতে যাচ্ছি তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আর বড়দের আশীর্বাদের জন্য এই কাজটা হয়তো আজকে আমি করতে পারছি। তো আমি আশা করবো তোমরা ভিডিওটা একটু স্কিপ করবে না, কারণ এটা তো শুধুমাত্র তোমাদের জন্য সম্ভব হয়েছে। তো আমি কিন্তু সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আর ছোট থেকে অনেককেই দেখতাম এই সমস্ত কাজের সাথে যুক্ত থাকতে, আর তাই জন্য এটা আমার কাছে স্বপ্ন ছিল। স্বপ্ন তো আমরা সবাই দেখি, বাট সেই স্বপ্নটাকে পূরণ করতে পারা যে আনন্দটা, যে অনুভূতিটা, সেটা আমার মনে হয় না আমি ভাষায় প্রকাশ করতে পারবো। আগেও মোটামুটি আমি এরকম কাজ কম বেশি করেছি, বাট এইভাবে কখনো করিনি, এটা একদমই প্রথমবার আমার জীবনে। তো এই সমস্ত কাজগুলো করে না আমি অনেক স্যাটিসফ্যাকশন পাই। সেই মানুষগুলোর সাথে কাটানো আজকের প্রত্যেকটা মোমেন্টে কিন্তু আমি ক্যামেরাবন্দি করতে চলেছি স্মৃতি হিসেবে রাখার জন্য, আর সেই সাথে তোমরাও যেহেতু আমার এখন একটা পরিবার, তাই তোমাদের সাথেও শেয়ার করতে চলেছি। আজকে আমার এটাই সাহায্য করবে আমার মা, আমার বোন, আমার ফ্যামিলির অনেকে, এছাড়াও ফ্রেন্ড সার্কেলের অনেক কজন। এই এতটা রাতে আমার জন্য তারা প্রত্যেকে বাইক স্কুটি নিয়ে বেরিয়েছে শুধু আমাকে সাহায্য করার জন্য, আমি যে কাজটায় এগিয়েছি সেই কাজটা যাতে সফলতা পায় তার জন্য। একদমই শোনার পরে কাছাকাছি চলে এসেছি, বাইরের রাস্তা না পুরোটাই ফাঁকা, যেহেতু 12টা বাসে যায় আর শীতের রাত বলে কথা, মানে দু একটা গাড়ি যাচ্ছে আর মানুষজন তো প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে। তো ওই যে সবাই এখানে আছে, তো দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে একেবারে 12টা বাজে, মানে আজ 20 নভেম্বর, আমার জন্মদিন। তো চলো তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আর ভালোবাসা নিয়ে আমি আজকে কেকটা কাটছি। হ্যাপি বার্থডে। তো আমার কেক কাটিং তো ডান, আর এবারে আমি যে কাজটা, মানে মেইন যেটার জন্য আমি খুবই এক্সাইটেড আছি প্রথম থেকেই, সেই কাজটার দিকে আমি যেতে চলেছি। তো এদিকে আছে সেগুলো, তো আমি স্টেশনের দিকে যাই, দেখি কজন কি আছে। আমার সামর্থ্য অনুযায়ী আমি বা আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব। আমি আর কথা বলতে যাবো, তো আজকে আমার জন্মদিন, তো তাই জন্যই আমি তোমাদের জন্য এগুলো এনেছি, আশীর্বাদ করো। আশীর্বাদ করো যেন দিতে পারি তোমাদেরকে সবসময় হবে। একদম
আশীর্বাদ করো। ভালো থেকো। হ্যাঁ একদম একদম। এনা ভাই ওয়েলকাম। এনা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। সারা জীবন আমাদের পাশে একদম একদম আশীর্বাদ করে দেবে দাঁড়াতে পারি একদম তোমাকে আরো বড় করুক তোমার মন বড় দিক যেন গরিব একদম আশীর্বাদ করো চলো সবসময় দাঁড়াতে পারি তোমাদেরকে আমার জন্মদিন উপলক্ষে যেতে হয়েছে তো কেক গুলো আমার আনতে একটু দেরি হয়ে গেছিল আচ্ছা আচ্ছা দিয়েছি হ্যাঁ আমি যাচ্ছি যাচ্ছি ছুরিটা একচুয়ালি পড়ে গেছে আমি আচ্ছা ঠিক আছে আবার আবার একদম একদম ঠিক আছে আমার তো দাও আচ্ছা এত সুন্দর মেয়ে দেখা কি করলি আর তো বাদ আছে ঠিক আছে ব্যাস কমপ্লিট ভালো লাগছে তো কি তোমরা সবাই খুশি তো খুশি এটা এটা মুজবো আশীর্বাদ করো আচ্ছা জন্মদিন ছিল তাই তোমাদেরকে এগুলো দিলাম ঠিক আছে হাত দিয়ে কোনো কাটিয়ে নিতে কোন আশীর্বাদ করো হ্যাঁ হ্যাঁ একদম একদম কেক দেবো আশীর্বাদ করো ভালো থাকো হ্যাঁ একদম
কখনো আমার জন্মদিনটাকে আমি এতটা স্পেশাল করে তুলতে পারবো এভাবে এটা তো ভাবিনি। আর আমার লাইফের যদি সেরা জন্মদিন কিছু হয়ে থাকে আমার মনে হয় এটাই, সবটাই কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতেই হয়েছে। এভাবে পাশে থেকেও সাপোর্ট করে ভালোবাসা দিয়েছে, যাতে আগামী দিনে এর থেকেও বেশি কিছু করতে পারি এই মানুষগুলোর জন্য। আশীর্বাদ করো। হ্যাঁ আশীর্বাদ করো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ একদম। তো আজকে তোমার সাথে সময়টা কাটিয়ে আমার সত্যি অনেক ভালো লাগলো, মানে ভীষণ ভালো লাগলো। তোমরা যে এতটা ভালোবাসা দেবে আশীর্বাদ করবে সত্যি আমি ভাবিনি যে এতটা ভালোবাসা তোমাদের সাথে আমি এইটুকু সময়ের মধ্যে পাবো। সবাই তাহলে ভালো থেকো, আমি আসি, আশীর্বাদ করো যেন পরের বার আরো অনেক কিছু দিতে পারি, ঠিক আছে? টাটা সবাইকে। হ্যাঁ একদম একদম, তোমাদের মনে ইচ্ছে যেন পূরণ করতে পারি, আশীর্বাদ করো। টাটা সবাইকে, গুড নাইট, সবাই ভালো থেকো। দেখো, দেখো, ভালো থেকো।